হঠাৎ রাত দেড়টায় আমার ঘুম ভেঙে গেল। কারণটা ঠিক ধরতে পারছি না, কিন্তু প্রচণ্ড রকম অস্বস্তি বোধ হচ্ছে। মাথার ভিতর কেউ হাতুড়ি বেড়াচ্ছে, হালকা আওয়াজও আসছে মাথার ভিতর থেকে। জ্যোৎস্না এসে পড়েছে দেয়াল ঘড়িটার গায়ে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো ঠিক 4:17 আমি মারা যাব। 4:17। খুবই হাস্যকর ধরনের যুক্তিহীন চিন্তা, কিন্তু আমার গা কাটা দিয়ে উঠল। যদি সত্যি হয়? মাথার ভিতর কেউ হাতুড়ি পিটাচ্ছে, খুব জোরেই পিটাচ্ছে। পাশে ছোট ভাই হাঁ করে ঘুমোচ্ছে, তার দিকে তাকিয়ে খুব মায়া হতে লাগলো, প্রচণ্ড রকম মায়া। বেচারাকে কালকে স্কেল দিয়ে পিটিয়েছিলাম, খুব কান্না করছিল সে। আমার ইনিয়ে বিনিয়ে লেখা অতিশয় গোপনীয় সর্বসাধারণের জন্য নহে কবিতাগুলো এবং ডায়েরি পড়ে ফেলেছে বলে। মৃত্যু চিন্তা আবার মাথাচাড়া দিয়ে উঠল। সেই সাথে মাথার ভিতর হাতুড়ি জোরে আঘাত করা শুরু করেছে। মনে হয় এই আঘাত থামবে না, প্রচণ্ড রকম পিপাসা পাচ্ছে। কিন্তু রুমে পানি নেই। অন্যান্য গভীর রাতে পিপাসা পেলে সাধারণত রুমে পানি থাকে, রুমের বাইরেও খাবার পানি নেই। কদিন থেকে বাসায় পানির ব্যবস্থায় সমস্যা হওয়ায় খাবার পানি বেশ দূর থেকে আনতে হচ্ছে। তাছাড়া বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। শুনেছিলাম মৃত্যুর সময় শুধু সৌভাগ্যবান মানুষটাই পানি পান করতে পারে। আমি মনে হয় সৌভাগ্যবান নই। আচ্ছা, এরকম কোনো খারাপ কাজ কি আমি করেছি যে মৃত্যুর সময় পানিও পান করতে পারবো না? পানি ছাড়াও কিছু একটা খেতে ইচ্ছে করছে, কি সেটা ভেবে বের করলাম। মায়ের হাতের রান্না মুড়ি ঘন্টা, অথচ আমার অতি অপছন্দের খাদ্য এটা। এত রাতে মুড়ি ঘন্টা খেতে মন চাইবে কেন? মৃত্যুর আগে কি এরকম ইচ্ছে করে মানুষের? বাইরে তাকালাম, ভরা জ্যোৎস্না, অথচ আমার ইচ্ছে করতে লাগলো ঝুম বৃষ্টিতে ভিজতে, কিংবা শীতের রাতে চাদর মুড়ি দিয়ে ছাদে বসে একমুখ ধোয়া ওটা কফি খেতে। এখন সেটা কিভাবে সম্ভব? আরেকজনের কথাও মনে পড়ল। রহস্যময়ীকে কখনো কিছু বলা হয়নি, সাহসই হয়নি। আমি প্রচণ্ড রকম ভীতু একটা ছেলে, বেশ সুন্দর করে একটা চিঠি লিখে গত 2 মাস যাবত পকেটে নিয়ে ঘুরছি, দেয়া হয়নি। নীল শার্টের বুক পকেটে এখনো আছে ওটা। আজ রাতে মারা গেলে কখনোই আর দেয়া হবে না। মায়ের কথাও মনে পড়ল। চাকরি পাওয়াটা গোপন রাখা উচিত হয়নি মোটেই। ভেবেছিলাম একেবারে জয়নিং ডেতে সেজেগুজে সামনে দাঁড়িয়ে বলবো, মা তোমার আহাম্মক ছেলেটা চাকরি পেয়েছে, এবার কষ্ট করে একটু খাইয়ে দাও দেখি। না, কিচ্ছু হলো না। আচ্ছা, আসলেই কি আমি মারা যাচ্ছি? কত কিছু যে বাকি। রাতে যে সিনেমাটা অর্ধেক দেখে রেখেছি সেটা শেষ করতে ইচ্ছে করছে, সিনেমার শেষটা জানতে ইচ্ছে করছে। বালিশের নিচে অর্ধেক শেষ করা বইটাও পড়ে আছে, ইচ্ছে করছে বইটা হাতে নিয়ে এখনই শেষ করি। ইন্দ্রাণী সেনের একটা গানও শুনতে ইচ্ছে করছে, বেঁচে থাকলে কালকেই সব কাজ করতে হবে। রহস্যময়ীকে চিঠিটা দিতে হবে, মাকে চাকরির কথাটা বলতে হবে, সিনেমাটা শেষ করতে হবে, বইটার বাকি অর্ধেক পড়তে হবে। আবার ঘড়ির দিকে দেখালাম, 3:50, আবারও এখন 4:13। বুকের ভিতর কি যেন চেপে বসছে, দম বন্ধ হয়ে আসছে। মাথার ভিতরে হাতুড়ির আঘাতটা আরও বেড়ে গেছে, আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন 4:16, আর কয়েক সেকেন্ড। 48, 49, 50, বুকে হঠাৎ ব্যথা শুরু হয়েছে, চিনচিন একটা ব্যথা। জ্যোৎস্নার আলোয় সমস্ত রুম এখন ভেসে যাচ্ছে, মনে হচ্ছে আমি জ্যোৎস্নার আলোয় ডুবে যাচ্ছি। হে আমার সৃষ্টিকর্তা, দয়া করে যেন কখনো 4:17 না বাজে, অনেক কাজ বাকি আছে আমার, আজকের ভোর আমি দেখতে চাই। এখন 4:56:56, 57, 58 সেকেন্ড, 59